হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপমা, আমার চ্যানেল ডেইলি ব্লগ মিলছে। তোমাদেরকে আরো একবার অনেক 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 ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে, আমরা পুরী যেতে পারিনি, কারণে পুরী যেতে পারিনি, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরী না গিয়েও বাড়িতে বসে এতগুলো গিফট প্রসাদ কীভাবে পেয়ে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে যাবো। তো পুরী যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি। যেই কারণ হচ্ছে সেটা হচ্ছে, বাড়িতে ব্যাক টু ব্যাক বিয়ে ছিল, তিন চারটে বিয়ে ছিল একদম পর পর। একই মাসে দুখানা বিয়ে পড়েছে, তারপরে নেক্সট মান্থে আরেকটা বিয়ে পড়েছে, সব বাড়ির নিজের বিয়ে ছিল, দেন বাবার অপারেশন হলো। তো সেই কারণে আমাদের পুরী যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল হওয়ার পরেও আমরা পেয়ে গেলাম এতগুলো প্রসাদ আর গিফট। কে 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 এনেছে এতগুলো গিফট, সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। আমার জেঠিমা গেছিল পুরী, আমাদের তার সাথেই যাওয়ার কথা ছিল। তো প্রসাদ পেয়ে গেছি ফার্স্ট অফ অল। জগন্নাথের প্রসাদ, দেখো ভর্তি প্রসাদ আছে এর মধ্যে। তার সাথে পেয়েছি দুটো পোল্টে, যেগুলো প্রদীপ জ্বালাতে খুব কাজে লাগে। একটু প্রসাদ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তার সাথে আমি একটুখানি খেয়ে নিলাম। আর পুরীর বাসন তো তোমরা জানো খুব ফেমাস, তো এই সুন্দর বাটিটা জেঠিমা পুরী থেকে নিয়ে এসেছে মার জন্য। আর ইমরুর জন্য এসেছে একটা টি শার্ট। খুব সুন্দর টি শার্টটা, এই দেখো জগন্নাথ লেখা আছে পিছনে। তো ইমলুও টি শার্টটা পেয়ে খুব খুশি। সামনেই পয়লা বৈশাখ আছে, পড়তে পারবে, বাট একটুখানি বড় হয়েছে, বড় হয়েছে ভালো হয়েছে, ছোট হলে অসুবিধা হতো। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে পুরী না গিয়ে কিভাবে পুরীর প্রসাদ পেলাম আমরা। তো খুব ইচ্ছা ছিল যাওয়ার, বাট যাওয়া হলো না। আমি একবারই গেছি পুরী, দেখা যাক, বেটার লাক নেক্সট টাইম। তো যদি যাই পুরী, দেন তোমাদের সাথে ওখানকার ব্লগ অবশ্যই শেয়ার করবো। তো আজকের ব্লগটা দেখে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, বা বাই। তো যেই কথাটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে অপারেশনের কথাটা বললাম তোমাদেরকে বাবার। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, বাবার হার্টে ব্লক ছিল দুখানা, তো আমরা জানতাম না। সাডেন বললো ডক্টর যে দুখানা ব্লক আছে, একটাতে 90%, একটাতে 75%। তো 90% ব্লকটা, মানে যেদিন আমি অ্যাডমিট করি হসপিটালে, তারপরের দিনই তারা স্টিম বসালো, তারপরে বাবাকে 4-5 দিন আইসিইউতে রাখলো, রেখে তারপর ছুটি নিল। তো এখনো বাবার মেডিসিন চলছে। তো তোমরা প্রে করো যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যেন আর ফার্দার আর উঠতে বাবাকে এখন না দিতে হয়। তো এটাই বলার জন্য আমার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওগুলো দেখো আমার, আর কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন করে আবার শুরু করলাম, তো চলো আজকে এখানে অবধি ব্লগটা কন্টিনিউ করলাম। নেক্সট ব্লগে আবার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা, বাই বাই।